বন্ধুরা, আপনাদের মধ্যে বেশিরভাগই কম্পিউটার শেখেন বা ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা শুনেছেন র্যাম রমের ব্যাপারে, কিন্তু একটা টার্ম আপনাদের অনেক বেশি কনফিউজ করে দেয়, যেটা হচ্ছে ক্যাশ মেমোরি। তো বন্ধুরা, ক্যাশ মেমোরি কী, এটা কীভাবে কাজ করে, তাছাড়াও ক্যাশ মেমোরি আমাদের কতটা প্রয়োজন, তার ব্যাপারে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেটাকে বোঝাবো একটা ইজি জিনিস, যেটা হচ্ছে আমাদের পকেটে থাকা এই টাকা, যাকে আমরা বলি ক্যাশ। তো এই ক্যাশ দিয়ে যদি আপনারা বুঝতে চান ক্যাশ মেমোরিকে, সেজন্য বন্ধুরা ভিডিওটা দেখুন পুরোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করবো। সেই জন্য আমরা ইউজ করেছি একটা ক্যাশ, মানে এটা টাকা, এটাকে বলা হচ্ছে ক্যাশ। এখানে কিন্তু স্পেলিংয়ের কিছুটা চেঞ্জ রয়েছে, এখানে লাস্টে একটা ই রয়েছে, যে ক্যাশ মেমোরির ব্যাপারে আমি বোঝাবো। মানে এইরকম ক্যাশ দেখে আপনাদের মুখে একটা হাসি ই চলে আসবে, তো ওখানে লাস্টে একটা ই বসে যাবে। তো বন্ধুরা, এটাকে আপনাদের বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আমরা নিয়ে নিই। এখানে আপনারা এই টাকাটাকে কোথায় কোথায় রাখেন, প্রথমে আপনারা রাখেন আপনাদের ব্যাংকে। ব্যাংকটা হচ্ছে একটা অনেক বড় জায়গা, যেখানে আপনারা অনেক টাকা স্টোর করে রাখেন, বা সেখানে রাখার জায়গা অনেক বড়, কিন্তু সেখান থেকে আমাদের টাকা নিয়ে আসতে অনেক বেশি সময় লাগে। এবং সেখান থেকে টাকা নিয়ে এসে আমরা বাড়িতে রাখি আলমারিতে। আলমারিতে জায়গা কিছুটা কম থাকে তুলনামূলক, কিন্তু সেখান থেকে আমরা খুব সহজেই আমাদের যা নিত্য প্রয়োজনীয় যা টাকা সেখান থেকে আনতে পারি। তারপর রাখি আমরা আমাদের মানি ব্যাগে, আমাদের পার্সে। আমাদের পার্সের মধ্যে টাকা রেখে আমরা প্যান্টে রেখে দিনে ঘুরতে চলে গেলাম। তারপরে টাকাটা নিয়ে আমাদের যেখানে যেরকম দরকার সেখানে ইউজ করলাম। এখানে রাখার জায়গা মানি ব্যাগের মধ্যে কিছুটা কম থাকে, কিন্তু এখানে আমরা খুব তাড়াতাড়ি টাকাটাকে অ্যাক্সেস করতে পারি। এরকমভাবেই কাজ করে হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি। আমাদের ব্যাংকটা হচ্ছে ধরে নিন আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক বা SSD, আমাদের আলমারিটা ধরে নিন আমাদের র্যাম, মানে আমাদের হার্ড ডিস্ক থেকে যে ডেটাটা আমরা নিই সেটা চলে আসে প্রথমে আমাদের র্যামে। তারপর সেই র্যাম থেকে ডাইরেক্টলি CPU কি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস করতে পারে না, সেখানে অ্যাক্সেস করতে কিছুটা সময় লাগে, দেরি লাগে। তো সেক্ষেত্রে কী করে, সেটার মধ্যে একটা ছোট্ট মেমোরি থাকে, যেরকম আমাদের পার্স হচ্ছে ছোট্ট একটা জায়গা, সেরকম CPU-র মধ্যে ছোট্ট একটা জায়গা থাকে মেমোরি হিসেবে, যেটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি। সেখানে আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে কোনো টাকাকে, মানে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারবো। এই জন্যই ইউজ করা হয় ক্যাশ মেমোরিকে। এখানে আবার তিন রকমের ক্যাশ থাকে, L1, L2, L3, মানে Level 1, Level 2, Level 3। Level 1 ক্যাশ হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি ইউজ করা ক্যাশ। এখানে ধরে নিন আপনি কোনো জায়গায় গেছেন, সেখানে আপনার মানি ব্যাগের মধ্যে টাকা রয়েছে। এক্ষেত্রে মানি ব্যাগ থেকে টাকাটা বের করতে আপনার কিছুটা হলেও একটু দেরি হবে, যদি তার বদলে আমরা টাকাটা পকেটের মধ্যে রেখে নিই। পকেট থেকে টাকাটা সঙ্গে সঙ্গে বের করলাম, এক্ষেত্রে আরও ফাস্ট হলো। এবার যদি আরও ফাস্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের হাতের মুঠোর মধ্যে রেখে নিলাম, সেটা আরও ফাস্ট হলো। এখানে আমার হাতটা হচ্ছে Level 1 ক্যাশ, যেটার জায়গা অনেকটা কম থাকে, সবচেয়ে কম থাকে হচ্ছে Level 1 ক্যাশ, কিন্তু Level 1 ক্যাশ হচ্ছে সবচেয়ে ফাস্ট হয়। এরপর থাকে হচ্ছে আমাদের পকেট, মানে Level 2 ক্যাশ, যেটা জায়গা Level 1-এর থেকে কিছুটা বেশি থাকে, কিন্তু সেটা অতটাও বেশি থাকে না যতটা Level 3-তে থাকে। Level 3 হচ্ছে এই আমাদের মানি পার্সের মতো। এরকমভাবে কাজ করে Level 1, Level 2, Level 3 ক্যাশ। এবার আপনারা বলবেন কত MB থাকে। এই আজকে 2021 সাল, আমি ভিডিওটা বানাচ্ছি, এখন অনুযায়ী মিনিমাম L1 ক্যাশ থাকে হচ্ছে, মানে সবচেয়ে কম যে ক্যাশটা থাকে L1 ক্যাশ, সেই L1 ক্যাশটা থাকে মোটামুটি ধরুন 300-400 KB থেকে 1 MB অবধি হায়েস্ট থাকে, KB-তে থাকে সাধারণত। আর যেটা থাকে L2 ক্যাশ, ওটা সাধারণত 500 KB, 600 KB থেকে শুরু করে 1 MB, 2 MB অবধি থাকে হার্ডলি। এবার যদি কথা বলি L3 ক্যাশের, L3 ক্যাশ আরেকটু বেশি জায়গা জুড়ে থাকে। L3 ক্যাশ সাধারণত আজকের দিনে 6 MB, 7 MB, 10 MB, 15 MB থেকে বড় বড় চিপসেটে, বড় বড় প্রসেসরে, সেখানে আপনারা দেখবেন মোটামুটি হার্ডলি 110, 120, 128 এরকম অবধি L3 ক্যাশ থাকে, এর বেশি কিন্তু থাকে না। এবার L1 আর L2 ক্যাশের মধ্যে দুটো CPU-র আমরা জানি কোর থাকে, প্রত্যেকটা কোরের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, কারণ L1, L2 ক্যাশ অনেক ছোটো, সেক্ষেত্রে কী হয় প্রত্যেকটা কোরের সঙ্গে ডাইরেক্টলি, বিশেষ করে L1 ক্যাশটা ডাইরেক্টলি অ্যাটাচ থাকে। L2 ক্যাশটা হয় ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, না হয়তো আমাদের কোরের খুব কাছাকাছি সেটা থাকে, কিন্তু L3 ক্যাশটা কোনো দিন এইভাবে থাকে না। L3 ক্যাশটা কীভাবে থাকে, হয় দুটো কোরের সঙ্গে ধরুন 4 কোরের একটা প্রসেসর, সেক্ষেত্রে কী হয় 4 কোরের সঙ্গে ডাইরেক্টলি শেয়ার করে থাকে, বা কী হয় 2 কোরের সঙ্গে অর্ধেক L3 ক্যাশ, বাকি 2 কোরের সঙ্গে অর্ধেক L3 ক্যাশ, এইভাবে শেয়ার করে থাকে ডাইরেক্টলি, কখনো আমাদের কোরের সঙ্গে লিঙ্ক আপ থাকে না। সেক্ষেত্রে L3 ক্যাশ একটু তুলনামূলক স্লো হয়, সবচেয়ে ফাস্ট হয় হচ্ছে L1 ক্যাশ, তারপর L2 ক্যাশ, তারপর L3 ক্যাশ। এবার আপনাদের মনে হতেই পারে যে কেন আমরা L1, L2, L3 এরকম ক্যাশ মেমোরির কী দরকার ছিল, আমাদের র্যামও তো যথেষ্ট পাওয়ারফুল ছিল, যথেষ্ট স্পিড ছিল, সেক্ষেত্রে র্যামকেই তো আমরা ইউজ করতে পারতাম, কেন ক্যাশ মেমোরি কি ইউজ করছি। সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের একটা র্যামের স্পিড একটা CPU-র ফ্রিকোয়েন্সিকে, CPU-র স্পিডকে ম্যাচ করতে পারে না, সেক্ষেত্রে কী হয় বটল ন্যাক করা শুরু করে। ধরুন আপনাদের বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করে, সেক্ষেত্রে রাজমিস্ত্রিদের সঙ্গে কী থাকে, হেল্পার,
ধরুন রাজমিস্ত্রি একটা দেওয়ালকে প্লাস্টার করছে, সেক্ষেত্রে যদি হেল্পার না থাকে তাকে কী করতে হবে, বারবার গিয়ে বালি সিমেন্ট আনতে হবে, নিজেকেই প্লাস্টার করতে হবে। কিন্তু যদি হেল্পার থাকে তারা কী করবে, বারবার মালটাকে গিয়ে সাপ্লাই করবে, তার ফলে রাজমিস্ত্রি নিজের কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবে এবং আমাদের হেল্পার ভাই একদম প্রপারলি এটাকে হেল্প করতে পারবে। এরকমভাবেই কাজ করে আমাদের ক্যাশ মেমোরি। আমাদের রাজমিস্ত্রি ভাইটা হচ্ছে আমাদের প্রসেসার, সেখানে উনি কাজ করছেন, কিন্তু আমাদের যেখানে মাল মশলা মাখানো রয়েছে মানে যেটা র্যাম, সেখান থেকে বারবার আমাদের ক্যাশ মেমোরি কী করছে, বারবার সাপ্লাই দিচ্ছে। এর ফলে আমাদের কাজ কিন্তু অনেক ফাস্ট হয়ে যায়, বটল ন্যাক করে না। এরপর আপনাদের অনেকের মনে কনফিউশন থাকে, আমরা কি ক্যাশ মেমোরিকে কোনোভাবে বাড়াতে পারবো? সেক্ষেত্রে আপনারা পারবেন না। এখানে আমাদের যে কোম্পানি থাকে, AMD হোক, ইন্টেল হোক, যে কোম্পানি আমাদের চিপসেট বানায়, আমাদের প্রসেসরকে বানায়, তারা ইনবিল্ট কিছুটা ক্যাশ মেমোরি সেটার মধ্যে দিয়ে দেয়, L1, L2, L3। সেক্ষেত্রে যতটা ক্যাশ মেমোরি দিয়ে দিয়েছে, আমাদের CPU যাতে বটল ন্যাক না করে সেই জন্য আপনাদের পর্যাপ্ত পরিমাণ ক্যাশ মেমোরি সেখানে দিয়ে দেওয়া হয়। যত বড় CPU থাকে সেক্ষেত্রে ক্যাশ মেমোরিও তত বড় থাকে, যত বেশি কোর, যত বেশি থ্রেড থাকে, যত পাওয়ারফুল সেটা হয়, সেক্ষেত্রে ক্যাশ মেমোরির পরিমাণও স্বাভাবিকভাবে সেখানে বেশি হয়। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন, যদি প্রসেসরে ক্যাশ মেমোরি না থাকতো সেক্ষেত্রে কী করতে হতো, প্রসেসরকে যেতে হতো বারবার র্যামের কাছে, র্যামকে যদি না পায়, র্যামের কাছে না পেলে সেখানে আবার যেতে হতো হার্ড ডিস্কের কাছে, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যেত। কিন্তু ক্যাশ মেমোরি যেহেতু একদম আমাদের প্রত্যেকটা কোরের কাছে, CPU-র মধ্যে থাকে, তার ফলে কী হয়, এটা অনেক 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 ফাস্ট হয়। ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, সেক্ষেত্রে আপনারা মানি পার্স নিয়ে, মানি ব্যাগ নিয়ে নিশ্চয়ই যান। সেক্ষেত্রে আপনি ধরুন মানি ব্যাগে টাকা আনতে ভুলে গেছেন, আপনি ড্রাইভারের করে গাড়িতে করে অনেক দূরে চলে গেছেন, সেক্ষেত্রে টাকা আপনার কাছে নেই, টাকা আনতে আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে কী করবেন, আপনার মনে হচ্ছে টাকা রয়েছে কিন্তু টাকা আসলে আপনি আনতে ভুলে গেছেন, তার ফলে আপনাকে আবার বাড়ি আসতে হবে, এসে আপনাদের আলমারি খুলতে হবে, মানে প্রসেসরকে আবার র্যামের কাছে আসতে হবে, র্যামের কাছে এসে সেখান থেকে টাকা নিতে হবে বা আমাদের ডেটাকে নিতে হবে, নিয়ে আবার ড্রাইভারকে পে করতে হবে, তার ফলে কিছুটা লেট হচ্ছে। এই যখন মিসিং কন্ডিশনকে, মানে আমাদের টাকা নিয়ে যেতে মিস হয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাশ মিস। এবার যখন আমাদের টাকা আপনাদের কাছে প্রপারলি থাকে, মানে আপনি কাউকে পে করতে পাচ্ছেন, সেক্ষেত্রে সেটাকে বলে হিট করে যাওয়া, একে বলে হচ্ছে ক্যাশ হিট। আপনাদের আমি সবচেয়ে সোজা ভাষায় এই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এছাড়াও আপনারা অনেকেই শুনেছেন যে আমাদের স্মার্টফোনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে, ল্যাপটপের মধ্যে ক্যাশ ফাইল থাকে, সেটা আবার কী জিনিস? আপনারা অনেকে এই ক্যাশের সঙ্গে ওই ক্যাশকে গুলিয়ে ফেলেন। ওটা হচ্ছে ক্যাশ ফাইল, মানে ওটা বেসিক্যালি টেম্পোরারি ফাইল। মানে ধরুন আপনি আপনাদের কম্পিউটারে, সরি, স্মার্টফোনে, সবচেয়ে সোজাভাবে বোঝাচ্ছি, স্মার্টফোনে ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলেছেন, তারপরে ফেসবুক বা ইনস্টাগ্রামকে বন্ধ করে দিয়ে নেট বন্ধ করে দিয়েছেন, তারপর আবার ফেসবুক খুলেছেন। যদি ফেসবুক আপনাদের প্রপারলি খুলে যায়, ফেসবুক লোড হয়ে যায়, তারপরে দেখবেন যে ফেসবুকের কিছু কিছু ছবি আপনারা এমনিই দেখতে পাচ্ছেন, ইন্টারনেট নেই তাও দেখতে পাচ্ছেন। তার মানে কি, ওই ছবিগুলো, ওই ডেটাগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলোকে ফেসবুকের টেম্পোরারি ফাইল হিসাবে স্টোর করা রয়েছে বা ইনস্টাগ্রামের টেম্পোরারি ফাইল হিসাবে স্টোর করা রয়েছে, ওকে বলা হচ্ছে ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইল। এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তবে আপনারা যদি চান টেম্পোরারি বা ক্যাশ ফাইল নিয়ে সেপারেট ভিডিও, সেক্ষেত্রে নিচে কমেন্ট করে দিন, আর এই ভিডিওটাকে করে দিন লাইক, বন্ধুদের সাথে করে দিন শেয়ার, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরমানসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।